আগের পর্বে দেখলেন আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে কিভাবে মুর্শিদাবাদ পৌঁছালাম। আজ আমরা ঘুরে দেখব খোশবাগ, কাটরা মসজিদ ছাড়াও আরো কিছু ঐতিহাসিক জায়গা। এখানে আপনার প্রচুর টোটো রয়েছে যে আপনি চাইলে ডে ট্যুর করতে পারেন, এবং এখানে টোটোর সঙ্গে কথা বলে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোথায় কোথায় যাবেন। তবে এখান থেকে হাজারদুয়ারি যাচ্ছে এখান থেকে সব টোটোটা। তো আমরা এখন যাব হোটেল শাগনি। ট্রিপ ম্যানেজার জিন্দাবাদ এসে আমাদের রিসিভ করবার জন্য, এবং শুধু তাই নয়, তারা টোটো পর্যন্ত নিয়ে এসেছে। আমরা জাস্ট খালি ফুলটা দেয়নি, শুধু ফুলটাই দেয়নি, জাস্ট আমরা বেরোলাম আর টোটোতে উঠে পড়লাম। আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, হোটেল শাগনি। আজকের এখানকার ওয়েদারটা পুরো একদম চম্পা, পুরো একদম মানে শুধু মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই আর হালকা ঠান্ডা, ঘোরবার জন্য আদর্শ এই পরিবেশটা। নবাবের জায়গা পরে নবাব নবাব ফিল লাগছে। নবাবের জায়গায় সব থেকে ঐতিহ্যশালী যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এক্কা গাড়ি, কিন্তু এখন আমি কথা বলে শুনলাম যে এক্কা গাড়ির সংখ্যাটা আগের থেকে অনেক কমে গেছে। তাও কত আছে এখন এক্কা গাড়ি? 300-400 মতন এক্কা গাড়ি আছে, মানে সংখ্যাটা বুঝতে পাচ্ছেন যে কতটা কমেছে, 4000 থেকে 300 অনেকটাই। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাগনি হোটেলের সামনে। পেছনে দেখতে পাচ্ছেন শাগনি হোটেল, আর আমাদের আজকে রাত্রিবেলা আমরা এই হোটেলটাতেই রাত্রিনিবাস করব। এখানে ঢুকবো, একটু ফ্রেশ হব, তারপর আমরা পরবর্তী জার্নি শুরু করব। এটা জনসমুদ্র, সব কি আমাদের? আমাদের এখন চারতলায় উঠতে হবে, লিফট ছিল, এত লিফটে ভিড়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হেঁটেই উঠবো, চাপ হয়ে গেল। আমরা এই মুহূর্তে আছি হোটেল শাগনিকে, এবং খুব ভালো একটা প্রপার্টি এটা। সামনেই হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস, আর ঠিক তার পাশেই হচ্ছে আমাদের হোটেল। আমি হোটেলের রুমের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাকে। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডের খাট, ওয়ার্ড্রপ, একটা টেবিল, এদিকে টিভি, একটা সোফা দিয়েছে এখানে, আর ড্রেসিং টেবিল। আর আমাদের এই রুমটা এসি রুম, বেশ ভালো রুম, ঠিক আছে, খুব লাক্সারি না। এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা পরিষ্কার কি না। এই হয়েছে টয়লেট, পরিষ্কার টয়লেট, গিজার আছে, আর এখানে আছে একটা বেসিন আর মিরর, বেশ সুন্দর। আমার এই রুমটা বেশ ভালো লেগেছে, ঠিক আছে, আমরা তো শুধু রাত্রিবেলা থাকবো। এই রুমটা আমাদের পড়েছে পার ডে 1200 টাকা করে। ওপরের ছাদটাও নাকি খুব সুন্দর, একবার ওপরের ছাদটা দেখে আসি। এইদিকেও একটা সুন্দর জায়গা রয়েছে, একটি উঁচু জায়গা, আরও ভালো ভিউ পাওয়া যাবে এখান থেকে। ও বিউটিফুল, লাভলি, এখান থেকে পুরো পরিষ্কার নদীটাকে দেখা যাচ্ছে, ভাগীরথী নদীটাকে, এত সুন্দর। এইখানে উঠলে পরে আপনি পুরো নদীটাকে পরিষ্কার দেখতে পারবেন। লাঞ্চের সময় এই শাগনি হোটেলেই আমরা নিচের ডাইনিংয়ে আমরা যাচ্ছি লাঞ্চের জন্য, লাঞ্চ করেই তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই
লাঞ্চের মেনুটা হচ্ছে আমাদের ঠিক এরকম, এটা হচ্ছে ভাত রয়েছে, এটা শুক্তো, এঁচোড়, চাটনি, ডাল, একটা আলু ভাজা দিয়েছে, আর চিকেন, মাটন, মাছ যে যার মতো। আমি চিকেন নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে অন্যান্য জিনিস এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, আর ইলিশ মাছ যেটা রয়েছে সেটা খুব ছোটো পিস, তো ঠিক আছে এটা দিয়ে আজকে কাজ চলে যাবে। এবি অমৃত লাগবে, ঠিক আছে, মানে খুব একটা আহামুলি নয়, আবার খুব যে সাংঘাতিক ব্যাপার সেটাও নয়, ঠিক আছে চলে যাবে। এখন বাজে 1:54, আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা যাব নদীর ওপারে খোশবাগ দেখবার জন্য, সিরাজউদ্দৌলার কবরস্থান। আমরা চলে এসেছি শাহনগর ঘাটে, আর আমরা যাব হচ্ছে গিয়ে এলাইনগর তেলে উঠে পড়েছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা যে একই ভেসেলে মানুষ, গাড়ি, সাইকেল, টোটো সব যাচ্ছে নদীর ওপারে। আমাদের টাইম লেগেছে খুব হার্ডলি 2 মিনিট, ম্যাক্সিমাম হলে 3 মিনিট, এর বেশি লাগেনি। আমাদের পার হেড কস্ট পড়েছে 5 টাকা করে, আপ ডাউন হচ্ছে 10 টাকা, আর টোটোর ভাড়া হচ্ছে আপ ডাউন 40 টাকা, মানে এক পিটের ভাড়া হচ্ছে 20 টাকা। বাইক ফাইক আপনি যেভাবে খুশি আসুন, খুব সহজেই আপনি পারাপার করতে পারবেন। আমরা এবার খোশবাগের দিকে যাত্রা শুরু করলাম, এখান থেকে খোশবাগ 15 মিনিট লাগবে বললো। আর আজকের ওয়েদারটাও সত্যি খুব দারুণ, মানে ঘোরবার জন্য একদম আইডিয়াল ওয়েদার, কারণ হচ্ছে যে আজকে রোদ সেরকম নেই, সারাদিন মেঘলা ছিল আর ওয়েদার ঠান্ডা ছিল। এই ভয়টা আমরা পাচ্ছিলাম যে বিভৎস গরম হবে কি না, কারণ আজকে এপ্রিল, পয়লা এপ্রিল এবং গরমের সময়, কিন্তু সেই জিনিসটা কিন্তু হয়নি। আমরা সেই গরম ব্যাপারটা অনুভবই করতে পারলাম না আজকের এই ওয়েদারের জন্য। একটা দুর্বিষহ রাস্তা ক্রস করে এলাম এই মুহূর্তে, মানে রাস্তাটা ঠিকই ছিল, ভীষণ জার্কিং ছিল, আর আমরা চলে এসেছি এই মুহূর্তে খোশবাগে। একটা মনোরম পরিবেশে খোশবাগটা একটা দারুণ জায়গা হিসেবে আমার মনে হয় সামনে আসবে। অঞ্চলটা প্রায় 40 বিঘা জমির ওপর নির্মিত, বিশাল বড় জায়গা, আপনি আসলেই বুঝতে পারবেন, এবং চারিদিকে ভীষণ সৌন্দর্য। স্যার আমার নাম সুখচন্দ রায়, তো স্যার দেখুন যে জায়গাটা এসছেন স্যার, এই জায়গাটার নাম হলেন খোশবাগ। তো স্যার এই জায়গাটাই তৈরি করেছিলেন নবাব আলী বর্দিকা 1740 খ্রিস্টাব্দে, স্যার তখনকার দিনে এনারা এখানে গোলাপের চাষ করতেন, এছাড়াও বিভিন্ন রকম ফুলের চাষ হতেন, সুগন্ধে ভর থাকতেন স্যার, এনারা জায়গাটারও ভালো নাম দিয়েছিলেন খোশবুবাগ। স্যার খোশবুবাগ থেকে এসছেন খোশবাগ। তো দেখুন এই জায়গাটায় টোটালটা 34টা কবর আছে, 34 জনের মধ্যে স্যার 32 জনকে খুন করা হয়েছিলেন। এখানে বাকি 2 জনকে মারতে হয়নি, একজন আলিবর্দিখা বয়স্ককালে মারা যায়, এছাড়াও সিরাজের বোন লুৎফান্নেসা বেগম, যিনি পরে খোশবাগে পাগল অবস্থায় মারা যায়। এই দিক থেকে দেখুন 2 নম্বর সমাধিটা নবাব আলিবর্দিখার বড় মেয়ের সমাধি, যিনার নাম ছিলেন ঘাসেটি বেগম। সিরাজদুলার বড় মাসি যার ষড়যন্ত্রে সিরাজ পরিবারটা নষ্ট হয়ে যায়, এক কথায় বলা যায় ঘর শত্রু বিভীষণ। ইনি ছেড়ে আসুন, বাকিগুলো ওই দিকটা আমি বলছি। তো স্যার এই দিক থেকে দেখুন সিরাজ পরিবারের সমাধি। তবে স্যার এই ঘিরাটার ভিতর বেশি নেই, ছোটো বড় মিলে 17 জনের কবর আছে। তো স্যার এই 17 জন ছিলেন সিরাজ পরিবারের, এছাড়াও স্যার এনারা ছিলেন বাইরেকার, এনারা ছিলেন ঢাকার, মুঙ্গের এবং বিহারের। স্যার এই 17 জন এসেছিলেন যখন সিরাজকে বন্দী করে রাখলেন মীরজাফরের বাড়িতে। দেখবেন জায়গাটার নাম জাফরগঞ্জ, বাড়িটাতে লেখা আছে নিমুখারামে দেউরি বলে।
নদীর উপর। তো স্যার এনারা ভুল করে উঠে পড়েছিলেন ওই নিমকরাম দেউরিতে সিরাজের সঙ্গে দেখা করার জন্য। স্যার মির্জাফর এবং তার ছেলে মিলন কী করলেন, এই 17 জনকে যে খাবারটা খেতে দিলেন স্যার, এই খাবারের মধ্যে একটা বিষাক্ত বিষ মেশালেন। ওই বিষ মেশানো খাবারটা স্যার এই 17 জনই খেয়ে নিয়েছিলেন। এনারা খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেলেন। মির্জাফর এবং তার ছেলে মিলন স্যার রাতারাতে নিয়ে এসে খোশবাগি সমাধি করে দিলেন। এনাদের মধ্যে একজনের বাচ্চা ছিলেন, বাচ্চাটাকে ছাড়েননি, এনারা বাচ্চাটাকে মেরেছিলেন। পরে সম্মুখে যে উঁচু কব্বরটা দেখছেন স্যার, এটা হলেন নবাব আলিবর্দিখার সমাধি, সিরাজদুল্লাহ দাদুর কব্বর, যেটা সিরাজদুল্লাহ নিজেই খোঁজভাবে তৈরি করে দিয়েছিলেন। বেশ সৌন্দর্য করে হিরে মুক্ত দিয়ে বেঁধে দিয়ে ওগুলো পরে ব্রিটিশরা নিয়ে যায়, উপরে শুধু কালো পাথরটাই বসিয়ে দিয়েছিলেন। তো স্যার দেখুন আলিবর্দির যে পায়ের নিচে সমাধিটা দেখছেন, ওটা হলেন নবাব সিরাজদুল্লার মেয়ের সমাধি। স্যার যেনার নাম ছিল নম্মদ তা জোহরা, বেশি বয়স ছিলেন না, 5 বছর বয়স। এনাকে 5 বছর বয়সে মারা হয়েছিলেন ভাগীরথী নদীতে ডুবিয়ে। সম্মুখে যে নেমপ্লেট লাগানোর সমাধিটা দেখছেন স্যার, এটাই হলেন নবাব সিরাজদুল্লার সমাধি। পরে সিলাই করে সমাধিটা মির্জাপুরের ছেলে মিলনে খোশবাগি তৈরি করে দিয়েছে। তো স্যার সামনে দেখুন স্যার, এই সাদা বাড়িটা হলেন মসজিদ। স্যার এটাই তৈরি করেছিলেন নবাব আলিবর্দী 1740 খ্রিস্টাব্দে নামাজ পড়ার জন্য। স্যার এই মসজিদটার নাম দিয়েছিলেন খোশবাগি মসজিদ। তো স্যার বর্তমান জায়গাটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, কেউ নজ করতে আসে না, ওই জন্য এটা বন্ধ করে রাখা হয়। স্যার বাংলার শেষ স্বাধীন নবাব তার কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। কি সাংঘাতিক পরিমাণে ষড়যন্ত্র হয়েছিল সেই সময় সেটা মনে আমরা এই সময় দাঁড়িয়ে হয়তো উপলব্ধি করতে পারবো না। তাকে ষড়যন্ত্র করে এবং তাকে নৃশংসভাবে হত্যা করেছিল তা মনে ইতিহাসের পাতায় থেকে যাবে সারা জীবন। আমরা যারা ইতিহাসকে কাছ থেকে উপলব্ধি করতে চাই, ইতিহাসকে জানতে চাই, তাদেরকে একবার বলবো যে আপনারা আসুন একবার এই খোশবাগে, আসুন একবার মুর্শিদাবাদে। আপনারা যে বইতে পড়েছেন যে ইতিহাস, আর এই ইতিহাসটা যখন আপনি সামনে থেকে দেখবেন তখন আপনার শরীর মন প্রাণবন্ত হয়ে উঠবে। খোশবাগ থেকে বেরিয়ে একটা ডাব নিয়ে নিলাম, সবাই মিলে এখানে এখন ডাব খাওয়া চলছে। রোদ্দুর বেরিয়েছে, একটু একটু গরমও লাগছে এখন একটু। আমরা যাচ্ছি সেখানে, সেটা হচ্ছে কাটরা মসজিদ। এটা খুব দারুণ ঐতিহাসিক জায়গা, চলুন ঘুরে আসি একবার কাটরা মসজিদটা দেখে আসি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের সামনে, আর এই দেখছেন এটা হচ্ছে কাটরা মসজিদ। বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুসুদ কলি খা এই মসজিদটা নির্মাণ করেন। থেকে 300 বছর আগে ওই জায়গাটা সবজি মার্কেট বসত, সবজি বাজার বসত বলে সেই জন্য স্পটটির নাম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি, এটি একটা আরবি ভাষা থেকে এসছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার, কিন্তু এটার 106 বছর পরে কিন্তু তৈরি হয়েছে হাজারদুয়ারি। এটার 106 বছর পর তো আপনারা এই স্পটটি দেখার পর যে বাদবাকি স্পটগুলো আপনারা দেখতে যাবেন, এই স্পট যদি না থাকতো, যদি এই কাটরা মসজিদ যদি না থাকতো, তাহলে আমাদের মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে কোনো কিন্তু অস্তিত্ব থাকতো না। যে কাবা মসজিদ, সে মক্কার কাবা মসজিদের অনুকরণে মসজিদটা তৈরি করা হয়েছিল। এবারে ওয়ালের দিকে আপনারা ফলো করে দেখুন, বড় বড় বক্স টাইপে খোপ দেখতে পাচ্ছেন গোটা ওয়ালে। কেন বলুন তো, বেলজিয়াম গ্লাসের হয়তো আপনারা নাম শুনেছেন, সব থেকে দামি গ্লাসে বেলজিয়াম গ্লাস গোটা ওয়ালে কিন্তু সেট কনসার লাগানো ছিল। কেন বলুন তো লাগানো ছিল, প্রত্যেকের ওয়ালের দিকে ফলো করে দেখুন দিদি, দেখুন ত্রিকোণ টাইপের। এইগুলো সাধারণত মাটির বাড়িতে দেখতে পায়, গ্রামে যে মাটির বাড়ি থাকে এইগুলোকে একেবারে কুলুঙ্গি। আপনারা যখন হাজারদুয়ারি দেখতে যাবেন, হাজারদুয়ারি মেইন মিউজিয়ামে আপনারা আজও সেই বেলজিয়াম কাজ দেখতে পাবেন। তাও কিছু কাজ লাগানো ছিল, দেখতে খারাপ লাগবে বলে এখান থেকে খুলে দিয়ে হাজারদুয়ারির মেইন মিউজিয়ামের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এগুলি সেগুলির জন্য নয়, এগুলোকে এক কথা বলা হয় ভেন্টিলেশন, মানে এয়ার পাস। এখনকার টাইমে যখন বাড়ির উপর দিয়ে তৈরি করা হয়, তখনকার টাইমে কিন্তু মসজিদের নিচে তৈরি করা হয়। কেন বললাম তো, ড্যাম প্রুফের জন্য।
হাবাদাসটা ঠিকঠাক ভাবে যেন পাশ হতে পারে এই মজুরটা নিউ করে যেন ড্যাম নাই নষ্ট না হয়, কিন্তু পরবর্তী সময় সিকিউরিটির জন্য সবগুলোকে সিল করে দেওয়া হয়েছে, না তো হ্যাঁ না তো একটার সাথে একটাকে লিঙ্ক করানো ছিল। এরকম টাইপের ভেন্টিলেশন মজুর চারি সাইডে আপনারা ফলো করতে পারবেন, টোটাল 14টি রয়েছে। আর দুটি রোজ গেল বলুন তো 1897 খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের জন্য তিনটি গম্বুজ ড্যামেজ হয়ে যায় আর দুটি রয়ে যায়, তার একটি প্রুফ তার একটি প্রমাণ আপনারা দেখতে পাবেন। লেফট সাইডটার দিকে আপনারা ফলো করে দেখুন, বাঁ সাইডটার দিকে মসজিদটা একটু বেঁকে গেছে। এইটাকে বলা মেম্বার, এখানে একজন মুসলিমদের যে ধর্মগুরু যাকে ইমাম সাহেব বলা হয়, সেই ইমাম সাহেব এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। যে মসজিদটা দেখতে এসেছেন আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তখনকার টাইমে এই মসজিদটা কী দিয়ে তৈরি করা হয়েছিল, বলতে পারবেন কী দিয়ে? ইট সুরকি, হ্যাঁ ইট তো রয়েছে, চুন সুরকি, তার সাথে ছিল ডাবের জল, খয়ের জল, মেথি জল, আর সব থেকে বড়ো উপাদান সেটা হচ্ছে চিটে গুড়, কেন বলুন তো টাইট করে ধরে রাখার জন্য। তো সমস্ত কিছু মিশ্রণ মিশ্রিত করে 1723-24 মধ্যে মসজিদটাকে কমপ্লিট করা হয়েছিল। এবার আপনাদের পায়ের নিচে ফলো করে দেখুন, আপনাদের পায়ের নিচে প্রত্যেকটি জায়গায় একটা করে চৌকো টাইপের আসন আছে, বুঝতে পারছেন যে আসন, একটা আসন, একটা আসন, একটা আসন, এখানে এরকম টাইপের টোটাল কিন্তু 2000টি আসন রয়েছে, অনুমানিক 2000টি আসন। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজে বসে নামাজ পড়তেন। ওই উপরে কর্নারে শামিয়ানা টানাবার জন্য সব ক্ল্যাম্পগুলো মারা, যাতে এখান থেকে খুব সহজে নামাজ পড়বার সময় শামিয়ানা লাগানো যায়। ওইদিকেও একটা শামিয়ানা লাগাবার জায়গা আছে। এইখানে হচ্ছে 2000 জন মানুষের নামাজ পড়ার জায়গা। এই নির্মাণটা 1857 খ্রিস্টাব্দে খানিকটা ভেঙে যায় ভূমিকম্পের ফলে, কিন্তু তাও যেটুকু অক্ষত আছে তা দেখবার মতো। ভাস্কর্যর দিক দিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন এইখানে আসলে পরে। এখন আমি যাচ্ছি মুশিদকুলি খাঁয়ের কবরস্থান দেখতে। কথিত আছে মুশিদকুলি খান বলে গেছিলেন যে তার মৃত্যুর পর তার কবর যেন সেই মসজিদের সামনে দেওয়া হয়, এবং তিনি যা পাপ করেছেন যেন সেই মসজিদে যারা নামাজ পড়তে আসে সেই নামাজিদের পায়ের ধুলোয় সেই পাপ যেন মুছে দেয়, সেই কারণেই তার কথা মতো সেই মসজিদের সামনেই দেওয়া হয়েছে। আমরা সেখানেই যাব। এই আপনারা হচ্ছে এসছি মুশিদকুলি খাঁয়ের কবরস্থান। মুশিদকুলি খাঁয়ের কবরস্থান ঠিক এই জায়গাটাতে, এবং বুঝতেই পাচ্ছেন যে ওনার কথা মতো ঠিকই, ঠিক তার সিঁড়ির নিচে তার কবরস্থান হয়েছে, যাতে নামাজিরা যখন নামাজ পড়তে যেত তখন তার পায়ের ধুলোয় তার সমস্ত জীবনের পাপ মুক্ত হতো, সেটা ওনার ভাবনা ছিল। সামনের গেট, এবং সেখান দিয়ে যখন নামাজিরা ভেতরে নামাজ পড়তে যেতেন তখন তার পায়ের ধুলো তার কবরের উপর পড়ত। যদিও এখন এইখানটাতে আর সেই জালি নেই যেখান থেকে পায়ের ধুলো পড়ত, যেহেতু অনেক পুরনো কনস্ট্রাকশন ছিল তাই সেটাকে ভেঙে নতুন কনস্ট্রাকশন করা হয়েছে, এখন আর তার কবরের ওপর কোনো ধুলো পড়ে না। মাথার উপরে উঁচু গম্বুজ মতন যে জিনিসটি দেখা যাচ্ছে সেটা বহু আগে সেই সময় এখান থেকে আজান দেওয়া হতো, এবং সে আজান দিত বাঁশের চোঙের সাহায্যে, এবং ওখান থেকে নজরদারিও করা হতো এই পুরো অঞ্চলটাকে। কাটরা মসজিদ থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে মতিঝিল লেকে, কিন্তু তার আগে আমরা মতিঝিল লেক যাওয়ার আগে আমরা জাহান তোপ একটা দেখে যাব, কী জিনিস সেটা জানি না, ওখানে গেলেই বুঝতে পারবো যে বিষয়টা কী। আমরা ঘুরতে ঘুরতে একটা পাড়ার মধ্যে চলে এসেছি, তবে আমি যেটা বলছিলাম ওই টোটো চালকের কথা শুনে যে জাহান কামান, এটা জাহান কামান না, এটার পুরো নাম হচ্ছে জাহান কোষা কামান। তবে এই কামানের বৈশিষ্ট্যটা কি সেটা আমি বলছি। জাহান কোষের অর্থ বিশ্বজয়ী,
এক বাঙালি কর্মকার জনার্দনের হাতে সৃষ্টি এই কামান আনুমানিক 1637 খ্রিস্টাব্দে। কামানের দৈর্ঘ্য 5 মিটার এবং এর ওজন 7 টনেরও বেশি। জাহান কোষা তোপ দেখে আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে 5টা 9 আর এই মুহূর্তে আমরা যাব হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন আজকের মতিঝিল লেক। খুব সুন্দর জায়গা এটা, শুনেছি এটা আজকে প্রথমবার দেখবো, গতবার যেতে পারিনি। সিরাজদুল্লাহকে ক্ষমতাচ্যুত করবার জন্য যে চক্রান্ত রচনা হয়েছিল, সেই চক্রান্ত রচনা হয়েছিল এই মতিঝিল থেকে। সিরাজ বেগেস্টে একটা ষড়যন্ত্র চক্রান্ত লিখতে যে কনফ্লিক্টটাই মতিঝিল বসে। এখানে রানী ঘসিটা বেগমের বাড়ি ছিল, রানী ঘসিটা বেগমের যেহেতু বাড়ি ছিল এবং সেই বাড়িতে বসেই এই সমস্ত ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল, তাই এই মতিঝিলটা সেই কারণেই বিখ্যাত। এখানে একটা মসজিদ আছে এবং মসজিদের পাশে একটা একটা ইটের দেওয়ালযুক্ত একটা বাড়ি রয়েছে, ঘর রয়েছে। বেসিক্যালি ঘরটার ভেতরে কী আছে, এখানকার মানুষ যিনি আমার চার সঙ্গে কথা বলছিলাম তিনি সেটা বলতে পারলেন না। তার কারণ হচ্ছে ইংরেজরা ভাবত যে এর ভেতরে প্রচুর ধন সম্পদ আছে ঘসিটি বেগমের, কিন্তু ঘসিটি বেগমের কোনো সম্পত্তি তারা উদ্ধার করতে পারেনি, কারণ ওই দেওয়ালটাকে তারা কামান দিয়েও ভাঙতে পারেনি, সেটা আপনারা দেখেছেন তো। আর এই মতিঝিল যে লেকটা, এই মতিঝিল লেকটা পরবর্তীকালে গভর্নমেন্ট এটাকে লেক বানিয়ে সুন্দর পার্ক তৈরি করেছে। আসলে এটা ঘসিটি বেগমের বাড়ি ছিল আর এখানেই ষড়যন্ত্র হয়েছিল, আর সেই কারণেই মতিঝিল লেক একটা নাম হয়ে গেছিল। সত্যি সাংঘাতিক চক্রান্ত হয়েছিল সেই সময় সিরাজদুল্লার বিরুদ্ধে, এইটা হয়তো ইতিহাসের কাঁথায় তো লেখা আছেই, আমাদের মনের মধ্যেও সেটা গেঁথে গেল আরও একবার। ইফতারি সময় হয়ে গেছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে রোজা ভাঙার সময়। আর আমাদেরও ভীষণ ক্লান্ত, সারাদিন সকাল 5টা থেকে এখন বাজে প্রায় 5টা 54। মতিঝিল মসজিদের পাশেই হচ্ছে মতিঝিল পার্ক। বেসিক্যালি এটা খুব বেশি দিন হয়নি এই পার্কটা উদ্বোধন হয়েছে, তবে তাও বেশ কয়েক বছর হয়ে গেছে। মতিঝিল পার্কে বেসিক্যালি কিছুই নেই, আমাদের কলকাতা শহরের যে 8-10টা পার্ক আছে সেরকমই একটা উন্নত ধরনের পার্ক। তবে এই মতিঝিল নামটা এই কারণে এসছে যে এক সময় এখানে মতি পাওয়া যেত ঝিনুকের থেকে, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল। এবং পরবর্তীকালে এই পার্কের এই জায়গাতেই ঘসিটি বেগমের বাড়ি গড়ে উঠেছিল, যদিও এখন সেই বাড়ি আর নেই, সব তছনছ হয়ে গেছে, সেটা কী করে সেটা বলতে পারবো না, তবে নেই সেই বাড়ি এখন আর। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস, আর সেই ইতিহাসকে ভর করেই আমরা এখন এই মতিঝিল পার্কের উপর দিয়ে হাঁটছি। একটা ঝা চকচকে পার্ক, আর সেইভাবে বিরাজ করে না, শুধু কথায় আছে কিন্তু তার প্রতিচ্ছবি এখানে দেখা যাবে না। এইভাবেই হয়তো বিবর্তন হয়, আর এইভাবেই হয়তো কোনো জিনিস ইতিহাস থেকে মুছে যায়। আমি জানি না যে এক সময় হয়তো ঘসিটি বেগমও ইতিহাস থেকে মুছে যাবে। যাক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। এখন বাজে হচ্ছে গিয়ে 6:03, আর সকালবেলা 5টা থেকে যে যুদ্ধটা চলছে এখন সমাপ্তির পথে। কালকে প্রচুর জায়গা যাওয়ার আছে, কাঠগোলাপের বাড়ি, জগৎ শেঠের বাড়ি, খুব ইম্পর্টেন্ট একটা মানুষ এই চক্রান্তের, আরও অনেকগুলো জায়গা আছে, তো সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করব। ততক্ষণ ঘুরতে থাকুন, মন ভালো রাখুন, আর দেখতে থাকুন আননোন রোডস উইথ বোস। ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে।